Hello friends, welcome to our manga explanation channel. To ask from our explain code soul line 5 chapter 12. Okay, to a regular episode of the silam tanks and a cane man in lore court the silo at notun man and notun archer solo lore partner notun monster tandem hot check and a hurin counter monster to a cane bolt a say should look at a jack lore to a parable to set up man and tanks and monument bolt a say key at a gonder hurin marakosh. মানে এটা আর কি মনে মনে বলতেছে তারপরে মনে মনে বলতেছে এই এই মনস্টারটা তো মনে হচ্ছে অনেক শক্তিশালী শুনেছিলাম তাই বলে এখানে বলতেছে আর মনস্টারটা মনে মনে চিন্তা করতেছে এই ভাষলটা কি আমার মারতে চায় নাকি হ্যাঁ মানে আমাকে আঘাত করতে চায় তাই এরকম করে বলতেছে তো এখানে আর কি ম্যাচ শুরু হয়ে গেছে তো এরপর দেখা যায় টাংসে তার শিং ধরছে লাভ দিয়ে আসে শিং ধরার পরে এখানে আমাদের ফরিং মাস্টার এখানে অনেক প্যানিক হয়ে গেছে মানে ঘাবড়ে গেছে কি হচ্ছে আমার কপালে তো কপালে হাত দিয়ে এখানে টাংসান তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে অবজার্ভ করতেছে তার মানে শরীরের ব্লাড লাইন তো এখানে বলতেছে তাতে কারণে নাম পাগল এখান থেকে আর কি এমন করে বলতেছে তো নামার পরে এখানে কি মানে সে মানে মানে কোথায় গেছে তারপরে বলতেছে এখানে মনে লাভ দিয়ে বলতেছে আর কি যে মনস্টার বলতেছে কোথায় গেছে তো এরপরে দেখা যায় এখানে দেখা যায় স্টেডিয়ামের বাইরে চলে গেছে টাংসান রেড কালারের মার্ক থেকে বাইরে চলে গেছে হরিণ মানে দেখে বলতেছে কি আমি জিতে গেছি তারপরে দেখা যায় টাংসান এখানে দৌড় দিয়ে যাচ্ছে মানে অনেক দ্রুত গতিতে যাচ্ছে তো যার পরে এখানে দেখা যায় কি হচ্ছে এই গন্ডার হরিণ আবার রাক্ষসটা কখন এত শক্তিশালী হলো মানে শিয়াল মানে যে চিতাবাঘের দলগুলো বলতেছে কারণ এই মানুষটা মনে হয় মানে খাপায় গেছে সেই জন্য আর লড়াই করতে পারতেছে না তো আর কি বলতেছে এখানে মনে মনে বলতেছে মানে চিতাবাঘ তো এরপরে বলতেছে টাংসান এখানে দ্রুত তার নিজের পুরস্কার তিনটি স্প্রিট হর্ন কয়েন নিয়ে গেল এবং তারপরে একটি শ্যাডোলেস এর মতো পাওয়ার ব্যবহার করে তো এখানে তার ভিড়ের ভিতরে হারিয়ে গেল তো এটা আর কি বলতেছে মানে এখানে ব্যাকগ্রাউন্ডে এগুলো বলতেছে তো এখানে দেখা যায় টাংসান তার কয়েনটা নিয়ে এনেছে মানে তাড়াভাড়া করে আর কি নিচ্ছে এগুলো তো এর বলতেছে ওয়াইন টুল ফাঁসাল এখন কোথায় পালাচ্ছে তাকে পালাতে দিও না তাই বলতেছে এখানে চিতাবাঘের ক্লায়েন্টগুলো লেপার্ড এগুলা তো এরপর টিচার ফ্যাং বলতেছে ট্যাং মানে টাংসান ইতিমধ্যে চলে গেছে তো এখানে আন্ট বলতেছে চলো আমরা মানে বের হই তাই বলে এখানে দেখা যায় রাত হয়ে গেছে রাত্রে এখানে টাংসান পালাচ্ছে পালায় পালায় এখানে তার ব্লাড লাইনটাকে চেঞ্জ করে লেপার্ড চিতাবাঘের ব্লাড লাইনটাকে অন করে দিয়েছে যাতে এখানে দেখা যায় যে পরে আর খুঁজতে পারতেছে না মানে নিঃশ্বাস মানে মানে সুখে সুখে মানে আর কি বের করার চেষ্টা করতেছিল যে উলফের মানে উলফের ব্লাডগুলোর আর কি শুকার চেষ্টা করতেছিল তো এখানে টাংসান তার ওই চিতাবাঘের ব্লাড লাইনটাকে মানে এখন অ্যাক্টিভেট করে ফেলেছে তো সেই জন্য এখানে তারা আর খুঁজে পায়নি তো বলতেছে তারা হারিয়ে গেছে মানে নিখোঁজ হয়ে গেছে তো আর কি বলতেছে এখানে চিতাবাঘের দলগুলো তো দেখা যাচ্ছে যে তারা সবাই আর কি এখানে ঘরে চলে এসছে তারা হোটেলে তো এরপর বলতেছে তুমি কি বোকা তুমি এরকম করলে কেন আর এটা অনেক ভয়ঙ্কর তো তুমি কি চিতা মানে চিতাবাঘের ব্লাড লাইনও আছে তোমার কাছে মানে ওয়াং ফ্যাং জিজ্ঞেস করতেছে এরকম করে তো এরপর বলতেছে আমি এটা মানে এটাকে মারতে চাইনি আমি শুধু হাত বাড়ালাম ওই হরিণ কন্ডারের কাছে কথা বলতেছে মনে হয় এমন হবে তো জানতাম না আমি তো আর কি বলতেছে মনে মনে মানে আর কি কেন্দ্রে কেন্দ্রে বলতেছে এরকম করে শিক্ষক এটা কি মানে মানুষদের জন্য কোনো ক্ষতি হবে নাকি মানে যারা বেঁচে আছে তাদের কোনো ক্ষতি হবে তো এরপর বলতেছে না এটা তো মূলত ওয়াইনডুলফ আর হচ্ছে লেপার্ডগুলোর মানে সাথে ঝামেলা হচ্ছে তো এটা মানুষের কোনো সমস্যা নেই তো এরপর বলতেছে আন্ট বলতেছে কাল সকালে তোমরা তাড়াতাড়ি বের হয়ে যেও আমি সামনে নজর রাখবো তাই আর কি বলতেছে এখানে আজ হঠাৎ করে তোমার এত আবেগপ্রবণ হয়ে গেল পড়লে কেন মানে আবেগ হারিয়ে গেলে কেন এত মানে নিজের মন মতো আর কি সব কিছু করতেছিলে তাই আর কি এরকম করে বলতেছে আপনি সাধারণত আমি সাধারণত এটা পছন্দ করি না তাই বলতেছে কিছু বলো তাই এখানে টাংসান অনেক চুপচাপ হয়ে আসছে
মানে বকতেছে আর কি, এরকম করে আর কি। তো এরপরে বলতেছে শিক্ষক যে এই দুধ চা মানে খুব মিষ্টি এবং মানে সুগন্ধিত, তো আমি সেইটা টাকা দিয়ে কামাই করতে চাই, তো আমি কিছু টাকা কামাতে চাই আর কি বলতেছে এখানে। তো এখানে আমাদের ওয়াং মানে ওয়াং ফ্যাং এখানে এগুলো শুনে মানে নিরাশ হয়ে গেছে, তারপর গলায় জড়ে ধরছে, এমন বোকামি করো না, জিনিস এই জিনিসটা আবার করবে না, তুমি যখন দুধ চা খেতে চাও বলো, আমি তোমাকে কিনে দিতে পারি। তো এখানে বলতেছে ওয়াং ফ্যাং ট্রাংসানকে জড়াই ধরে, তো এরপরে দেখা যায় এখানে ট্রাংসান আর ওয়াং ফ্যাং একসাথে জড়াই ধরে রাখছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে একটা লোককে দেখানো হয় বডি শডি নিয়ে। তো এখানে এরপরে দেখানো হয় আমাকে চিন্তা করার জন্য দুঃখিত শিক্ষক, মানে আমাকে নিয়ে চিন্তা করার জন্য দুঃখিত শিক্ষক, আমি আবেগপ্রবণ হব না আর। তো এরপরে বলতেছে ঠিক আছে, এখন থেকে সাবধানে থেকো, তুমি যেতে সক্ষম আরও দূরে ভবিষ্যতে যেতে হবে তোমাকে, তুমি তো আর কি বলতেছে এখানে, আমি তোমার খালা মানে গুই গুইকে দেখে আসতেছি, কিছু নিয়ে বিশ্রাম করো। তাই বলে এখানে টাংসান এখানে তার যেগুলো পাওয়ারগুলো অবজার্ভ করেছিল সেগুলো সব এখানে কাল্টিভেট করে তার পাওয়ারগুলো অ্যাক্টিভেট করানোর চেষ্টা করতেছে, মানে মিক্স করাচ্ছে, মানে যতগুলো আর কি মনস্টারদের ব্লাড লাইনটাকে চুরি করেছিল সেগুলো আর কি মানে অবজার্ভ করার চেষ্টা করতেছে। তো এরপরে দেখা যায় অনেকগুলো ব্লাড লাইন চলে আসছে, প্রায় 5টা ব্লাড লাইন এখানে আসছে। তো এর বলতেছে এটা সত্যি আকর্ষণীয়, 3 ধরনের ব্লাড লাইন আমি আজ পেয়েছি, তো তাদের সব আমার মানে আমার জন্য স্থগিত করা হয়েছে। তো বলতেছে আমি মনে করি এই আমার ক্ষমতা হতে পারে। তো এরপরে বলতেছে টাংসানের মানে টাংসানের পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা চলতেছে, ধীরে ধীরে রহস্যময় স্বর্গের দক্ষতা এবং ব্লাড লাইনের সিলের মধ্যে সংযোগটি বুঝতে পেরেছে, মানে ব্লাড লাইন আস্তে আস্তে বুঝতে পারতেছে যে কী কী হচ্ছে মানে এই ওয়ার্ল্ডে। তো এরপরে এখানে দেখা যায় এখানে মানে সলো পুল আউট মানে চেঞ্জ করে আর কি প্র্যাকটিস করতেছে যে কোন ব্লাড লাইনটাকে চেঞ্জ করা যাবে। তো দেখতেছে ফ্ল্যাশের ব্লাড আউট হয়ে গেছে, আবার প্রত্যাশিত ব্লাড রহস্যময় স্বর্গ দক্ষতা থেকে, মানে ওই যে মানে স্পেশাল মানে একটা কাল্টিভেটার ছিল মানে আগে জন্মে, তো সেটা নিয়ে আর কি আর এখনকার ব্লাড লাইনটাকে নিয়ে মানে দুইজনে একসাথে মিক্স করে নতুন শক্তি তৈরি করে ফেলেছে টাংসান। তো এরপর বলতেছে এটা শুধু চিতাবাঘের ফ্লাশের দক্ষতার স্তর। তো এরপর বলতেছে অবনমিত হয়েছে লেভেল 4 থেকে লেভেল 3 পর্যন্ত। তো এরপরে বলতেছে আর কি লেভেল 4 থেকে 3 পর্যন্ত আপগ্রেড হয়েছে। তো এখানে দেখতেছে টাংসান অনেক খুশি লাগতেছে, এটা খুবই মসৃণ ফিরে মানে খুবই তো আবার মানে আবার এটাকে আবার চেঞ্জ করে নেওয়া যায়, মনে হচ্ছে যতদিন আমি একবার ফিউজ ভিট করবো ততই সহজ হয়ে যাবে। তো এরপর বলতেছে এই মহান ব্লান্ডিং আবাদে একত্রিত এবং পৃথক করা যেতে পারে, মানে সব ব্লাড লাইনগুলোকে একত্রিত করা যাবে আবার আলাদাও করা যাবে, এভাবে বলতেছে আর কি। তো এভাবে আমাকে ভুল মানে ভুলে দক্ষতা শুষে নেওয়া এবং আমার বৃত্তিকে প্রভাবিত করার বিষয় চিন্তা করতে হবে না, মানে বারবার আর কি ব্লাড লাইনটাকে আর কি অবজার্ভ করা লাগবে না। তারপর আমি চেষ্টা করবো কত নতুন দক্ষতা একত্রিত করা যায়, মানে কতগুলো আরও ব্লাড লাইনগুলো অবজার্ভ করা যায়। তো এখানে বলতে চায় ভারী বর্ম নিয়ে শুরু করুন। তো এখানে একটা কী যেন দিতেছে, তো এখানে দেখা যায় এই চ্যাপ্টারটা এখানে শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কম
কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটা অনেক ভালো হয়েছে।